হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে শেয়ার করব খুবই ছোট মাছ বা গুড়া মাছ কিভাবে কাটা যায়, তার সহজ পদ্ধতি এবং ঝটপট কিভাবে মাছগুলো পরিষ্কার করে নেওয়া যায় তার সহজ উপায়। অনেকেই ছোট মাছ পছন্দ করেন, কিন্তু মাছ কাটা ও পরিষ্কার করার ভয়ে বাসায় ছোট মাছ নিয়ে আসেন না। ছোট মাছ খেলে শরীরে অনেক উপকার হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। তাই আজকের ভিডিওতে আমি কয়েক মিনিটে গুড়া মাছ কীভাবে পরিষ্কার করা যায় সেটাই শেয়ার করব। আশা করি যারা ছোট মাছ পরিষ্কার করতে পারেন না, ঝামেলা মনে করেন, তাদের অনেক উপকারে আসবে আজকের ভিডিওটি। তো দেরি না করে চলুন দেখে আসি। আমি এখানে 1 কেজির বেশি পরিমাণ ছোট মাছ নিয়েছি, আর এই মাছটা কি নামে পরিচিত সেটা আমার জানা নেই। তবে আমাদের এলাকায় এই মাছটাকে ভেরকুনি মাছ বলে। খুলনা বিভাগে যাদের বাসা তারা হয়তো এই মাছটাকে চিনে থাকবেন। তো এই ছোট গুঁড়ো মাছগুলো আমি কিভাবে পরিষ্কার করে সেটা দেখিয়ে দিব। তো প্রথমে মাছটাকে আমি এখানে অনেক দেখা যায় যে যেহেতু পুকুরের মাছ অনেক রকম পোকা থাকে বা ময়লা থাকে, তো প্রথমে আমি সেগুলো বেছে নিব। তো এখানে একটা বড় পাত্র বিছিয়ে দিলাম, এখন তার উপরে মাছগুলো রেখে দিলাম। তো এভাবে যদি একটা একটা করে মাছের পেট টিপে ময়লাটা বের করতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রায় সারাদিন লেগে যাবে, কারণ এখানে কিন্তু পরিমাণে অনেকগুলো মাছ আর গন্তিতে তো মানে হাজারের উপরে যাবে। তো এভাবে কিন্তু মাছ পরিষ্কার করা সম্ভব হবে না। তো আমি এখান থেকে মাছের যে ময়লাটা আছে বা পোকাগুলো আছে সেগুলো বাছাই করে নিব। এখন আমি এখানে একটা দেখতে পাচ্ছেন মাটির পাত্র নিয়েছি, এটা কম বেশি সবার বাসায় থাকে, আর এটা যদি না থাকে সমস্যা নেই, শিলপাটায় বা যে আমাদের বাসায় মাছ ধোয়ার বা তরকারি ধোয়ার ডালা থাকে সেটা দিয়ে সেমভাবে কাজটা করে নিতে পারেন। তো এখানে আমি একটা এরকম শক্ত টাইপের পলি ব্যাগ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো খাবারের ব্যাগ নিতে পারেন। এখন এভাবে করে মাছটাকে হাত দিয়ে ডলে নিব। এভাবে করার ফলে কিন্তু এর মাছের পেট থেকে যে ময়লাটা আছে সেটা বেরিয়ে যাবে। তো এটা 2 থেকে 3 মিনিট করলে কিন্তু হয়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণ মাছ নিয়েছি, তো একসাথে অনেকগুলো মাছ নিলে কিন্তু সেটাই বেশি ভালো হয়। তো আপনাদের হাতে যদি সময় থাকে বা বাসায় যদি অনেকগুলো মানুষ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে করে মাছের পেট টিপে নাড়িভুঁড়িটা বের করে নিতে পারেন। তো আমি যেহেতু একা মানুষ, এখানে এতগুলো মাছ একা একা মাছের পেট টিপে ময়লাটা বের করা সম্ভব না, এই জন্য আমি মাটির ওই পাত্রটা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে 3 মিনিট এভাবে ঘষে নেওয়ার ফলে মাছের পেটটা কিন্তু ফেটে যায়। তখন আমি মাছটাকে এখন এই এরকম একটা পাত্রে নিয়ে নিলাম, এর গায়ে কিন্তু আস্তে আছে সেটা এই ছিদ্রযুক্ত একটা ডালা নেওয়ার ফলে। নিচে আমি পানি নিয়েছি, এখান থেকে কিন্তু এর আস্তেটা উঠে যাবে। আর যেহেতু ছোটো মাছ খুবই কিন্তু ময়লা থেকে এই মাছে, এই জন্য এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি বদলে এভাবে পরিষ্কার করে নিব। যদি আপনাদের সময় হাতে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে মাছটাকে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন কতটা পরিমাণ কালসে পানি বের হয়েছে, আর এখানে কিন্তু আস্তেটাও চলে গিয়েছে। তো অবশ্যই এই পদ্ধতিতে যদি আপনারা মাছ পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1 ঘন্টার মাছ 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ 7-8 মিনিটের ভিতরে এতগুলো মাছ আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। তো আমি যেহেতু এই মাছটাকে একটা মাটির পাত্রে ঘষা দিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু আর মাছের পেটটাকে আলাদাভাবে টেপার প্রয়োজন হয়নি বা ময়লাটা বের করার জন্য কাটার প্রয়োজন হয়নি। তো এভাবে করে আমি প্রায় 6 থেকে 7 বার পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সর্বশেষ অবস্থা দেখুন, মাছগুলো কিন্তু এখন সাদা, আর এখান থেকে কোনো পরিমাণ আর পানি যে কালো পানিটা সেটা আর বের হচ্ছে না। এই পর্যায়ে আমি মাছগুলো একটা পাত্রে উঠিয়ে নিয়েছি, এখন এটা কিন্তু রান্না করে খাওয়ার পালা। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।